আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি, যেটা অনেক মোটিভেটিং হবে আমাদের জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা সময়। সময় আল্লাহ তাআলা দেওয়া অনেক বড় একটা নেয়ামত মানুষের জন্য, কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সময়কে অযথা খরচ করে ফেলতেছি। অথচ এই সময়কে কাজে লাগিয়ে অনেক মানুষ তাদের জীবনকে পাল্টিয়ে ফেলেছে, নিচু স্থান থেকে উঁচু লেভেলে চলে গেছে সময়কে কাজে লাগিয়ে। অপরপক্ষে আমরা কি করতেছি, সময়কে এখানে সেখানে বাজারে বিভিন্ন রাস্তাঘাটে ফেসবুকিংয়ে মেসেঞ্জারিংয়ে তারপর বিভিন্ন ধরনের অযথা আড্ডায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময়কে নষ্ট করতেছি। এটা খুবই খারাপ একটা বিষয়, এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। এই সময় একদিন ঠিকই চলে যাবে, কিন্তু সেদিন আমাদের আর কোনো কিছু করা থাকবে না, আমরা সেদিন শুধু আফসোস করা ছাড়া কিছু করা থাকবে না। একটি উদাহরণ দিলে, একটি গল্প বললে বোঝা যাবে। এক কৃষক তার জমিতে চাষ করতেছে, তো এমন সময় তার লাঙ্গলের ফলার নিচে একটি শব্দ হলো। সে মাটি সরিয়ে দেখলো যে একটি পাতিল, সে পাতিল হয়ে দেখলো যে এখানে অনেক পাথর যেগুলো চকচক করতেছে। সে কী করলো, এই পাথরগুলোকে সে চিন্তা করলো যে পাথরগুলোকে বাড়িতে নিয়ে যায়, এই জমিতে ধান রোপণ করব বা গম ফেলবো। এই গম এখানে যদি কোনো ছাগল আসে বা কোনো জীবজন্তু আসে, আমি এগুলো ঘর থেকে ঢিল মেরে মেরে এগুলোকে তাড়াবো। সো কী করলো, সে ঘরে গেছে, গম লাগানোর পরে সে সব পাথরগুলো ঢিল দিয়ে ফেলে দিয়েছে, একটি পাথর বাকি আছে। সে যখন ঢিল মেরাচ্ছে, পার দিয়ে যেতেছিল একজন জুহুরি, সে পাথরটাকে নিল, তুলে নিয়ে এসে চলে যাচ্ছে। তো কৃষক বলতেছে, কোথায় যাচ্ছ, আমার পাথর দিয়ে যাও। সে, ভাই পাথর আমি তোমাকে দিব না, তোমাকে আমি 5,000 টাকা দিই, পাথরটা আমাকে দিয়ে দাও। না না, পাথর দিব না, 5,000 টাকা কেন, তোমাকে তাহলে 20,000 টাকা দিই। না হবে না ভাই, 50,000 টাকা দিই। না না, পাথর আমার পাথর আমাকে দিয়ে দাও, আমি টাকা নিব। ভাই 5,000 টাকা দিই। না 5,000 টাকা হবে না। বলতেছে, ভাই 50,000 দিই। শুনছে, না না, আচ্ছা ভাই তোমাকে টাকা দিতে হবে না, তুমি আগে বলো তো একটা পাথরের মধ্যে এমন কি আছে যার জন্য তুমি আমাকে 50,000 টাকা দিতে চাইতেছো। তো ভাই তুমি তো জানো না, এই পাথরটা হতে ডায়মন্ড, যার দাম কোটি কোটি টাকা। তো কৃষক যেমন তার ডায়মন্ডকে চিনতে না পারার কারণে যেখানে সেখানে ফেলে দিয়েছে, আমার টাইমগুলোকে, এত গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা যেখানে সেখানে ফেলে দিতেছি, আমাদের জীবনকে আমরা নষ্ট করতেছি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য আমাদের সময়কে কাজে লাগাতে হবে। এই সময়কে কাজে লাগানোর মাধ্যমে আমরা আমাদের জিন্দগিতে, আমাদের জীবনে সফলতা আনতে পারবো ইনশাল্লাহ। এজন্য সবাইকে অনুরোধ, সময়কে কাজে লাগাই, সময়কে কাজে লাগিয়ে আমাদের কাজ কি করি, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। তো ইনশাল্লাহ সবাই কাজে লাগাবো সময়কে। এ বলে আমি আমার বক্তব্য শেষ হতে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।